নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি অক্টোবর মাসে জন্মগ্রহণ করেছেন? তাহলে এই গুণগুলি আপনার মধ্যে বর্তমান। হ্যাঁ বন্ধুরা, যে গুণগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই গুণগুলি আপনার মধ্যে থাকতে বাধ্য। তো কী সেই গুণ তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশীগ্র। আপনি যদি অক্টোবর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিছু গুণ আপনার মধ্যে বর্তমান। হ্যাঁ বন্ধুরা, যে গুণগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই গুণগুলি আপনার মধ্যে বর্তমান থাকতে বাধ্য। তো কী সেই গুণ তা আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে জানতে থাকুন। আপনি যদি যে কোনো বছরের অক্টোবর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে খুব আপনি শান্ত স্বভাবের একজন ব্যক্তি হবেন এবং আপনাকে দেখে অন্যরা একটু ঈর্ষা করবে, এটা কিন্তু হওয়া বাধ্য। ছোটোবেলায় শরীর স্বাস্থ্য সেরকম ডেভেলপ না করলেও যখন বয়স বাড়তে থাকে তখন শরীর এবং চেহারা কিন্তু আপনাদের খুব সুন্দর বা আকর্ষণীয় হয়ে ওঠে। যার দরুন আপনাকে চাওয়া মানুষের অভাব কিন্তু থাকে না, অর্থাৎ আপনাকে জীবনসাথী বানানোর একটা প্রয়াস প্রত্যেকে কিন্তু করতে থাকে। সকলের সাথে বন্ধুত্ব করা আপনার পক্ষে কিন্তু সম্ভব নয়, আপনি কিন্তু খুব বিচার বিবেচনা করে বন্ধুত্ব করেন, কিন্তু যার সাথে করেন তার সাথে খুব গাঢ়ভাবেই করেন, এটা বলাই যেতে পারে। এবং আপনাদের মধ্যে শিল্পকলা, মেধা এগুলো কিন্তু বর্তমান থাকে এবং কাউকে দৃষ্টি গোচর করার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু থাকে, অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু আপনার মধ্যে থাকে, অর্থাৎ আপনি কথার মাধ্যমে হোক রূপের মাধ্যমে হোক যে কাউকে কিন্তু অ্যাট্রাক্ট করে নিতে পারবেন। প্রতিটি কথার কিন্তু আপনারা রিয়্যাক্ট করেন না এবং আপনি খুব বুঝে সুঝে কথার রিয়্যাক্ট করেন, কিন্তু যেটা বলেন সেটা কিন্তু একেবারে বাস্তব কথা। অক্টোবর মাসের জাতক বা জাতিকারা রাজনৈতিক লেভেলে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারে এবং এরা খুব দূরদর্শিতা হয়, অর্থাৎ দূরে কী হতে পারে, পরবর্তী সময়ে আপনাদের জীবনে কী ঘটতে পারে তা কিন্তু আপনারা আগাম আজ করে নিতে পারেন। আপনারা যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসাতে অনেক সময় আপনারা আঘাতও পাবে, সেই আঘাতের কথা কেউ কিন্তু জানতে পারে না, অর্থাৎ আপনি আপনার মনের ভিতরে সেই দুঃখ সেই যন্ত্রণাকে লুকিয়ে রাখতে পছন্দ করেন, সকলের কাছে কিন্তু বহিঃপ্রকাশ করেন না। আপনাদের জীবনে যদি ব্রেকআপ চলে আসে তাহলে আপনারা খুব শান্ত এবং চুপচাপ হয়ে যান এবং কাউকে এই ব্যাপারে কথা বলা বা এই ব্যাপারে কোনো বলা বা কোনো কিছু করা এগুলো আপনারা পছন্দ করেন না, একা থাকতে পছন্দ করেন এবং নো ডিস্টারবেন্স অফ ইউর লাইফ, অর্থাৎ আপনাকে কেউ ডিস্টার্ব করুন সেটা কিন্তু আপনি একেবারেই পছন্দ করেন না, অর্থাৎ আপনারা খুব ভালো মনের হন এবং খুব পবিত্র মনের মানুষ হয়ে থাকেন। তো এই ছিল অক্টোবর মাসের জাতক জাতিকাদের কী কী গুণ রয়েছে সেই কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।